মুখ্যমন্ত্রী নির্দেশের পর মালদা অ্যান্টি ইফটেজার স্কোয়াড তৈরি জেলা পুলিশের। গত কয়েকদিন আগে মালদায় প্রশাসনিক বৈঠকে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা জেলা পুলিশকে নির্দেশ দিয়েছিলেন অ্যান্টি ইফটেজার স্কোয়াড তৈরি করতে, আর তারপরে সেই স্কোয়াড তৈরি করতে তৎপর হয় মালদা জেলা পুলিশ। এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে মালদা জেলা পুলিশ ইফটেজারদের কাবু করতে মালদায় এই প্রথম তৈরি হচ্ছে অ্যান্টি ইফটেজার স্কোয়াড টিম, যেখানে মোট পুলিশের জলপাই কালারের পোশাকধারী 20 জন মহিলা কর্মী পুরাতন মালদা এবং ইংরেজবাজার শহরে তদারকি করবেন। ইফটেজারদের ধরতে কোনোরকম রেয়াত করা হবে না বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। অ্যান্টি ইফটেজার টিমের মোটর বাইক বাহিনীতে 2 জন করে মহিলা পুলিশকর্মীও থাকবেন। এছাড়াও থাকবে একটি অ্যাপ। এই অ্যাপের বোতামে ক্লিক করলেই 5 থেকে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবে পুলিশ, যাদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে জেলা পুলিশের পক্ষ থেকে। এর সঙ্গে ওই টিমের অভিযোগ জানানোর জন্য একটি মোবাইল নম্বরও দেওয়া থাকবে। মোটর বাইকের পাশাপাশি অ্যান্টি ইফটেজিং স্কোয়াড টিমের একজন অফিসার ইনচার্জ করা হবে মহিলা পুলিশ অফিসারকে, এমনটাই জানিয়েছেন মালদার সদ্য দায়িত্বপ্রাপ্ত নতুন পুলিশ সুপার অমিতাভ মাইতি। মালদায় এই প্রথম অ্যান্টি ইফটেজিং স্কোয়াড টিমের মহিলা বাহিনীর দল তৈরি হতে চলেছে। প্রাথমিক পর্যায়ে ইংরেজবাজার এবং পুরাতন মালদা এই দুটি শহরেই অ্যান্টি ইফটেজিং স্কোয়াড টিমের মহিলা বাহিনী মোটর বাইক নিয়ে তদারকি চালাবেন। স্কুল কলেজ অফিস টাইম ছাড়াও অন্যান্য সময়ও পাড়ার অলিগুলিতে এই পুলিশের টিম পৃথক পৃথকভাবে তদারকি চালাবে। এই পুলিশের মহিলা টিমের বিশেষ পোশাক থাকবে। এছাড়াও ওয়্যারলেসের মাধ্যমে টিমের 20 জন মহিলা সদস্য অভিযান চালানোর সময় কে কোথায় আছে তারও গতানুগতিক খোঁজখবর রাখা হবে। কোনোরকম ইফটেজিংয়ের ক্ষেত্রে বা মহিলাদের রাস্তাঘাটে উত্তপ্ত করার ক্ষেত্রে সরাসরি পুলিশের ওই মহিলা দলকে অভিযোগ জানাতে পারবে। এক্ষেত্রে অ্যান্টি ইফটেজিং স্কোয়াড টিমের মোটর বাইকে অভিযোগ জানানোর একটি বিশেষ মোবাইল নম্বর দেওয়া থাকবে। রাস্তায় দাঁড়িয়ে থেকে মহিলা পুলিশের বিশেষ দলকে যে কোনো ইফটেজিংয়ের ক্ষেত্রে শিকার হওয়া ছাত্রী, যুবতী অথবা মহিলা মৌখিক অভিযোগ জানাতে পারবেন। পুলিশের এহেন উদ্যোগ দেখে অনেকটা স্বস্তিতে পুরাতন মালদা এবং ইংরেজবাজারের সাধারণ মানুষ। সুরক্ষা অ্যাপ একটা, আর ওর সাথে সাথে উইনার্স স্কোয়াড টিম, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন এসেছিলেন উনি আমাদেরকে বলেছিলেন কি এটা যেন মালদা জেলার জন্য, এখানকার লোকের জন্য এটা একটা করা হোক। অন্য জেলাতেও করা হয়েছে, তো আমরা এই জেলাতেও কিছুদিন মধ্যেই এটা চালু করব। এর সাথে সাথে এর মধ্যে একটা এডিশন আছে, আমরা সুরক্ষা অ্যাপ এর সাথে এমবেড করেছি, যার মাধ্যম দিয়ে একটা কেউ সিটিজেন যার কাছে ওই অ্যাপটা থাকবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে, ওই অ্যাপটা দিয়ে প্যানিক বাটন, কোন সিটিজেন কিছু সমস্যা থাকলে ওই প্যানিক বাটনটা ক্লিক করলেই আমরা জানতে পারবো, আমাদের কন্ট্রোল রুম জানতে পারবে। আর শীঘ্র মানে উইদিন 10-15 মিনিটস আমাদের টাউন এরিয়ার মধ্যে এটা অ্যাক্টিভ হবে, উইদিন 10-15 মিনিটস আমরা ওই জায়গাটা পৌঁছে যাব। তো এটা আমরা কিছুদিন মধ্যে এটা চালু করব, আশা করি এটা একটা খুব বড় জিনিস হবে, আর খুব মানে মহিলাদের জন্য সুরক্ষার জন্য এই উইনার্স টিমটা আমাদের মালদা জেলার আর মালদা জেলার লোকের জন্য খুব উপযোগী হবে, কামিয়াব হবে। স্যার কতটি বাইক থাকছে? অ্যাপ্রক্সিমেট 10খানা বাইক স্কুটি থাকবে, ওটা একটু আমরা ভালো করে সাজিয়ে গুজিয়ে রেখেছি, মানে উইথ যেটা পুলিশ স্টোন একটা দেবে, মানে যেটা পেট্রোলিং একটা ভাবটা আসবে উইথ লাইট অ্যান্ড হর্নস এভরিথিং। স্কুল কলেজ গুলো খুলে যাচ্ছে কিছুদিন মধ্যে, তো এটা ওইদিকে পার্ক, যেটা পার্ক অ্যামিউজমেন্ট পার্ক আছে কিছু কিছু ওইসব জায়গা, রেলওয়ে স্টেশনের কাছে মার্কেট প্লেসে যেখানে একটু গ্যাদারিংটা বেশি হবে ওখানে আমরা এটা জিনিসটা পেট্রোলিং করাবো। খুবই ভালো উদ্যোগ, কেননা একটা মহিলা যখন রাস্তা দিয়ে হাঁটে সে যদি দেখে যে তার মধ্যে আর একজন মহিলা পুলিশ স্কুটি চালিয়ে বা মোটর সাইকেল চালিয়ে ইফটেজিং লুকছে, সে নিজেকেও অনেক বেশি আত্মবিশ্বাসী মনে করে। তো মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ সত্যি সত্যি মহিলাদের জন্য খুব ভালো, এবং সাধুবাদ জানাই এই উদ্যোগকে। খুব তাড়াতাড়ি মালদা জেলাতে এটা চালু হতে চলেছে, আমার মনে হয় মালদা জেলার আরও বেশি মেয়েদের নিরাপত্তার দিকে জোর দাঁড়াবেন। মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে তিনি গোটা বাংলার তো মহিলাদের দিকে নজর দিচ্ছেনই, কিন্তু আমার মনে হয় এই তার যে এই প্রকল্প বা তার যে এই উদ্যোগ সেই উদ্যোগ আগামী দিনে ভারতবর্ষের প্রতিটি জেলায় গ্রহণ করবে।
খুবই ভালো উদ্যোগ এবং আমার মনে হয় সমস্ত শহরের বাসী এটাতে খুশি পাবে। একটা স্কুল কলেজের সামনে যদি দুজন মহিলা পুলিশ বাইক নিয়ে যায় এবং কোথাও কোনো ইনক্রিজিং বা মহিলারা অন্য কিছু অসুবিধা হয়, তার থেকে এর থেকে ভালো উদ্যোগ আর কিছু হয়।